হাই বন্ধুরা, আগের ভিডিওটায় আমি বলেছিলাম যে সি প্রোগ্রামিং জিনিসটা কি, আর এটাও বলেছিলাম যে কম্পাইলার জিনিসটা কি। তো আমি বলেছিলাম যে আমি কম্পাইলার হিসাবে এই ডেভ সি প্লাস প্লাস কম্পাইলারটিকে ইউজ করব। তো ডেভ সিতে কি করে প্রোগ্রাম লিখতে হয় সেটি আমি তোমাদের দেখাই। তো ডেভ সি প্রথমে ডবল ক্লিক করে ওপেন করবে, তো ডেভ সি ওপেন হয়ে যাবে। তো আমি তোমাদের জন্য একটা প্রোগ্রাম অলরেডি লিখে রেখেছি, তো তোমাদের আমি প্রথম থেকে দেখাই যে কিভাবে একটা প্রোগ্রামের জন্য এই হোয়াইট উইন্ডোটা খুলতে হবে। তো প্রথমে ডেভসি খোলার পর ফাইলে ক্লিক করবে, দেন নিউ, দেন হচ্ছে সোর্স ফাইল। তো এরকম 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 একটা উইন্ডো খুলে যাবে, তো এই উইন্ডোটা তোমরা লিখতে পারবে। তো আমি লিখে রেখেছি। তো আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে সি প্রোগ্রামিং লেখার জন্য কিছু সিনট্যাক্স ফলো করতে হয়। তো এখানে কিছু সিনট্যাক্স মেনে আমি এই প্রোগ্রামটি লিখেছি। এবার দেখো, একটা প্রোগ্রাম লেখার জন্য আমাদের কিছু চিন্তা ভাবনা লাগে যে আমরা প্রোগ্রাম থেকে কি ধরনের আউটপুট চাই। তো আমি প্রোগ্রামটা থেকে যেটা আউটপুট চাই সেটা হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রোগ্রামটি প্রিন্ট করবে, এটাই আমার চাহিদা। তো সেই কারণে আমি এখানে এই 5টা লাইন লিখেছি। এবার আমি তোমাদের বোঝাবো এই 5টা লাইনের প্রত্যেকটার মানে কি। দেখো, এই হ্যাশ ইনক্লুড এসটিডি আইও ডট এইচ কথাটা মানে কি। এই হ্যাশ ইনক্লুড কথাটা ডিফাইন করে যে এসটিডি আইও ডট এইচ কথা এই জিনিসটাকে প্রোগ্রামের মধ্যে আমরা ইনক্লুড করব বা যুক্ত করব। stdio.h ডট এইচ টা কি, এই ডট এইচ এক্সটেনশনটা ডিফাইন করে যে এটা একটা হেডার ফাইল। আর stdio টা কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট। তো stdio.h ডট এইচ ফাইলটার মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট সম্বন্ধীয় বিভিন্ন তথ্য জমা থাকে। কি ধরনের তথ্য? এই প্রোগ্রামের মধ্যে ইনপুট এবং আউটপুট সম্বন্ধীয় যা যা ফাংশন আমরা ইউজ করব, সেই সব ফাংশনগুলো কি কাজ করে, সেই সমস্ত তথ্য এই হেডার ফাইলটায় লেখা থাকে। আরো আমরা এগোতে এগোতে তোমরা বুঝতে পারবে যে আমি কি ধরনের ইনপুট আউটপুট নিয়ে কথা বলছি। নেক্সট আসি আমরা এই ইন্ট মেন বা এই 2 নম্বর লাইনে। ইন্ট মেন জিনিসটা কি, ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ। যেমন ইন্টিজার নাম্বার সম্পর্কে তোমরা পড়েছো বা পূর্ণ সংখ্যা, তো এই ইন্ট কথাটার মানেটা হচ্ছে সেম, ইন্টিজারই ডিফাইন করে ইন্ট কথাটা। আর মেন কি, মেন হচ্ছে একটা ফাংশন যেটা কিনা সমস্ত সি প্রোগ্রামিং এ আমাদের ইউজ করতে হয়। তো ইন্ট মেনের এই সিনট্যাক্সটা এইভাবে লিখতে হয়, ইন্ট মেন, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এবার কথাটা হচ্ছে ইন্ট মেনের কিছু রুলস আছে। যেমন এই ইন্টিজার জিনিসটা হচ্ছে মেইনের আউটপুট টাইপ, আর এই মাঝখানে এই দুটো ব্র্যাকেটের মাঝখানে আমরা এখানে ভয়েড বা ইন্ট দুটোই লিখতে পারি, ভয়েড বা ইন্ট লিখতে পারি। সেটা হচ্ছে এই ফাংশন কি ধরনের ইনপুট নেয়, তার ডেটা টাইপটা কি সেটা এখানে লেখা হয়। কিন্তু আমরা যেহেতু কোনো ইনপুট নিচ্ছি না, সে কারণে আমরা এটা ব্ল্যাঙ্ক রেখেছি। তো ইন্ট মেন লেখার পরে আমরা এখানে এই ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট সেকেন্ড ব্রেসটা প্রথমে শুরু করলাম, তারপর এখানে শেষ করলাম। তো আর মাঝখানটায় আমরা অনেক কিছু লিখতে পারি। তো যেখানে যেহেতু আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করতে চাই, তাই প্রিন্ট এফ এই কথাটা লিখতে হয়েছে। তো তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হয়েছে, তারপর একটা সেমিকোলন, মাঝখানে দুটো ইনভার্টেড কমার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। প্রিন্ট এফ কি করে, প্রিন্ট এফ হচ্ছে এই stdio ডট এইচ ফাইলটার মধ্যে লেখা রয়েছে, যখনই আমরা প্রিন্ট এফ কথাটা লিখব, তখন প্রোগ্রাম প্রিন্ট এফ এর মধ্যে যে জিনিসটা আমরা লিখেছি সেই জিনিসটাকে প্রিন্ট করবে। তো প্রিন্ট এফ কি করে, প্রিন্ট এফ প্রিন্ট করতে হেল্প করে। তো এটা হচ্ছে একটা টিপিক্যাল সি প্রোগ্রামিং এর একটা এক্সাম্পল। তো এরকম আরো প্রোগ্রাম আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে আরো কি ধরনের প্রোগ্রাম সি প্রোগ্রামিং দিয়ে আমরা করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও যে সি প্রোগ্রামিং নিয়ে তোমরা কি কি সমস্যায় পড়ছো। তো আমি সেগুলো সমাধান করার চেষ্টা করবো। থ্যাংক ইউ অল।